প্রবাস জীবনটা হলো এমন একটা কুত্তার জীবন যে আমরা অনেক কষ্ট করি, চাকরি করি। এখন সম্ভবত 40 ডিগ্রির উপরে টেম্পারেচার চলতেছে, হয়তো আপনারা বলবেন যে আমাদের দেশে তো তার চেয়ে বেশি টেম্পারেচার চলে। বাজার করলাম, এখন যাচ্ছে, তারপর রান্না বান্না করতে হয়, সব কিছু নিজেকে সামাল দিতে হয়, এরপর কত কাজ, কত ব্যস্ততা। এর মাঝে দিয়ে যদি দেশের মানুষের কাছে যদি একটু সুন্দর বাসা না পাওয়া যায়, অনেক সময় ফোন দিলে ফোন ধরে না, সামান্য টুকিটাকি একটা কাজে ব্যস্ত আছে, এটা আছে সেটা আছে, তো তখন বেশি দুঃখ লাগে, তখন বেশি কষ্ট লাগে। যখন ফোন দিলে ঠিক মতো সুন্দর করে কথা বলে না মানুষ, আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, যেই বলেন না কেন, যদি সুন্দর মতো কথাটা না বলে, ঠিক মতো মোবাইলের রেসপন্স না দেয়, তখন মনে কিন্তু কষ্টটা অনেক বেশিই লাগে। তখন আর কি করব, নিজের বুকের ব্যথা নিয়ে নিজেকেই থাকতে হয়, কি করব, বলার মতো কিছু নেই, করার মতো কিছু নেই। আর এটা নামই হলো প্রবাস জীবন, কষ্টের জীবন, যেটাকে আমি আমার ভাষায় বলি প্রবাস জীবন, মানে কুত্তার জীবন। আল্লাহ, প্রবাস আমাদের যা কিছু দেয় তার চেয়ে বেশি কিছু আমাদের থেকে কেড়ে নেয়। আমরা অনেক সময় অনেক কিছু করতে চাইলে আমরা করতে পারি না, কারণ প্রবাস আমাদের অনেক ঠকায়। দেশের পয়সা যা কিছু রোজগার করলেও পরবর্তীতে আমাদের জন্য সেটা এত বেশি লাভ হয় না। জীবনের শেষ প্রান্তে যখন হিসেব করি যে এত বেশি আমাদের আর লাভ হচ্ছে না। আল্লাহ হাফেজ।